নির্দিষ্ট সময়সীমার 5.5 মাস অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত হলো না কোনো সুরাহা। শুধুই কি প্রতিশ্রুতি? কবে হবে সুরাহা? আর এই নিয়ে চরম হতাশা অবশ্যই শিক্ষক সমাজ। আজকে লোকসভা ভোটের প্রাক্কালে চরম হতাশাগ্রস্ত, কেননা তাদেরকে লোকসভা ভোটের আগে আপনাদেরকে মনে করাতে চাই, লোকসভা ভোটের ঠিক আগে 2023 জাতীয় শিক্ষানীতি, আর জাতীয় শিক্ষানীতির আদলে রাজ্য শিক্ষানীতি, সেখানে শিক্ষকদের পদোন্নতি নিয়ে প্রচুর চর্চা চলছিল। আর সেই চর্চা চলাতে রাজ্যের মাধ্যমিক স্তর থেকে হায়ার সেকেন্ডারি এবং উচ্চ শিক্ষা সহ প্রাথমিক নিম্ন বুনিয়াদি সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকা, ইভেন প্যারা টিচার, পার্শ্ব শিক্ষক, সকলের মধ্যে আশার সঞ্চার হয়েছিল যে এবারে শিক্ষক শিক্ষিকাদের অবস্থার পরিবর্তন হবে। কেননা শিক্ষকদেরকে বিশেষ একটি কমিটি, সেই কমিটির সুপারিশ অনুযায়ী তাদের পারফরম্যান্স অনুসারে তাদের প্রমোশনের ব্যবস্থা করবে, আর এই মর্মে একটি কমিটি গঠন করেছিল 2023 শিক্ষা নীতি অনুসারে। আর এই কমিটি খুঁটিয়ে দেখবে, সেই কমিটিতে থাকবে 6 সদস্যের একটি কমিটি। 2023 সালের আগস্ট মাসে এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল শিক্ষা দপ্তর থেকে, আর সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল যে শিক্ষার গুণগত মান এবং শিক্ষকের দায়বদ্ধতা দেখে, তাদের পারফরম্যান্স দেখে এপিআই অর্থাৎ ইন্ডিকেটরের মাধ্যমে মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা পদোন্নতির সুযোগ পাবে, এবং একই সঙ্গে পার্শ্ব শিক্ষক এবং প্রাথমিক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই এপিআইয়ের মাধ্যমে পদোন্নতির ব্যাপারে আশা রেখেছিল। কিন্তু দুঃখের ব্যাপার যে এখনও পর্যন্ত কি সুপারিশ রয়েছে তা পরিষ্কার নয়, এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। যদিও কমিটির বক্তব্য, কমিটির সদস্যদের যে যা তারা নিজেদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বৈঠক সম্পন্ন করেছে এবং শিক্ষা দপ্তরের নিকট তারা জমা দিয়েছেন তাদের সুপারিশ, ব্যাস এই পর্যন্ত। এই বিষয়ে কমিটির সদস্য এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মাননীয় চিরঞ্জীবী ভট্টাচার্য সংবাদ মাধ্যম সূত্র যেটা জানতে পারা যাচ্ছে যে কমিটির তরফ থেকে একাধিকবার বৈঠক হয়েছে, তবে প্রাথমিক খসড়া সেটা তৈরি হয়েছে এবং সরকারের বিবেচনার মধ্যে সেটি রয়েছে। তবে অতি অবশ্যই শুধু মাধ্যমিক নয়, প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের এবং পার্শ্ব শিক্ষকদের অবশ্যই পদোন্নতির জন্য শিক্ষা দপ্তরকে ভেবে দেখতে হবে, কারণ বুনিয়াদি শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। সেই প্রাথমিক শিক্ষাকে অবশ্যই ঢেলে সাজানোর জন্য শিক্ষকদের পদোন্নতি দরকার, এবং তাদের জীবিকার, তাদের পেশার যে সমস্ত দাবিগুলো আছে, সেই সমস্ত দাবিগুলো শিক্ষা দপ্তর অবশ্যই জানেন, সেইগুলোকে সুনিশ্চিত করা। একই সঙ্গে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক, প্রত্যেকটি শিক্ষকেরকে নির্দিষ্ট বয়স, মানে চাকরির সময়সীমা অনুযায়ী তাদেরকেও পদোন্নতির ব্যাপারে শিক্ষা দপ্তরের সুপারিশ অবশ্যই কাঙ্ক্ষিত, প্রয়োজনীয়। এই ব্যাপারে নিমিত্তিতা দর্শন চ্যানেল সকলের কাছে মতামত চাইছি, আপনারা অবশ্যই মতামত দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমিত্তিতা দর্শন, নমস্কার।